দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ইউলেবের সামার 2023 সেমিস্টারের ওরিয়েন্টেশন আয়োজিত হয় 17 জুন। এতে অংশ নেন 56 জন শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের পার্মানেন্ট ক্যাম্পাসের ক্যাফেটেরিয়ায় এই অনুষ্ঠান আয়োজিত হয়। প্রথমবারের মতো ডিপার্টমেন্ট থেকে ওরিয়েন্টেশন ও অ্যাপ্রেন্টশিপ ডে একই সাথে আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগের প্রধান ও প্রো ভিসি জুড উইলিয়াম হেনিলো। এছাড়াও উপস্থিত ছিলেন বিভাগের অন্যান্য শিক্ষকগণ। শিক্ষকদের সম্পর্কে জানতে পারলাম, ফ্যাকাল্টিদের সম্পর্কে জানতে পারলাম, এখানে আমি কোন কোন সেক্টরে কাজ করতে পারবো, কি কি করতে পারবো, ভবিষ্যতে আমার কিভাবে কাজে লাগবে। ইউল্যাবের এমএসজি কেন দেশে আর অনেক জার্নালিজম, কারণ হচ্ছে ইউল্যাবের এমএসজি সবথেকে ভালো। অনুষ্ঠানে শিক্ষার্থীদের 7টি অ্যাপ্রেন্টশিপ প্রোগ্রামের ভিডিও দেখানো হয়, এছাড়াও তাদের এসব অ্যাপ্রেন্টশিপ প্রোগ্রামের সাথে যুক্ত হতে উদ্বুদ্ধ করা হয়। অনুষ্ঠানের শেষে বিভিন্ন অ্যাপ্রেন্টশিপ প্রোগ্রামে অবদানের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়। ফার্স্ট কাজেই স্টেন রিপোর্টেশন অ্যাওয়ার্ড পাওয়ার আনন্দের বিষয়, এবং এই অ্যাওয়ার্ডটা আমাকে মানে পরবর্তী কাজ বা রিপোর্টার হিসেবে কাজ করার জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করে। আর নবীন শিক্ষার্থীরা মনে করছেন এরকম আয়োজন তাদের শিক্ষানবিশ প্রোগ্রামের সাথে যুক্ত হতে আর উদ্বুদ্ধ করবে। মাইনুল ইসলাম মিরাজ, ইউল্যাব টিভি, ঢাকা।